এই যে দেখেন হাতে বানানো অষ্টগ্রামের পনির, এই পনির যা পুরো দেশে বিখ্যাত। ছানা তো প্রথমে দলাই মলাই করে সফট করা হয় আর কি, এই পনিরটা একদম প্রায় রেডি, এখনো নরম তুলতুলে। আজ আপনাদেরকে দেখাবো কিশোরগঞ্জের অষ্টগ্রামের পনির কিভাবে বানানো হয়, আর সেটা দেখতে আমরা এখন কিশোরগঞ্জ শহর থেকে চলে যাচ্ছি অষ্টগ্রাম, এবং এটা হচ্ছে বালিখোলা ঘাট। এই ঘাট দিয়েই নদী পার হতে হয় এবং ওপারে গিয়ে তারপর গাড়ি নিয়ে অষ্টগ্রাম। আমরা অষ্টগ্রামে পৌঁছে গেছি কিভাবে পনির তৈরি হয় সেটি দেখার জন্য, আর এখন আমি দাঁড়িয়ে আছি কুতুবশাহী মসজিদ পাড়ায়। আমার পেছনে খুবই দৃষ্টিনন্দন একটি মসজিদ, কুতুবশাহী মসজিদ। এই মসজিদ পাড়ায় বেশ কয়েক ঘর পরিবার আছেন যারা হচ্ছে হাতে পনির তৈরি করেন, এবং এই ছাড়া অষ্টগ্রামের কারবালাহাটি পাড়া আর বর্ধমান পাড়াতেও অনেকেই পনির তৈরি করেন, কিন্তু পনির কারিগরদের সংখ্যাটা এখন খুব বেশি না, অল্প কয়েক ঘর মানুষই শুধু এখনও পনির তৈরির পেশার সঙ্গে যুক্ত। তাহলে শুরুতে আগে চলেন দেখে আসি যে কিভাবে হাতে পনির বানানো হয়। এই ঘরে এখন আমরা দেখব কিভাবে পনির বানানো হয়, অষ্টগ্রামের পনির, এই পনির যা পুরো দেশে বিখ্যাত। ভাইয়া পনির বানাবেন? বাহ, বেশ কয়েকটা বানানো আছে দেখতে পাচ্ছি, কিছুক্ষণ আগেই বানানো হয়েছে। এই যে বানিয়ে বানিয়ে রাখা হচ্ছে, দেখেছেন কি সুন্দর পনির। বহু বছর ধরে এই পনির কিশোরগঞ্জের অষ্টগ্রামে বানানো হচ্ছে। এটা কাঁচা দুধ থেকে তৈরি পনির, এবং পনিরে প্রচুর পরিমাণে অ্যাক্টেরিয়া, মানে হচ্ছে ভালো ব্যাকটেরিয়া থাকে, যা স্বাস্থ্যের জন্য, বিশেষ করে পেটের স্বাস্থ্যের জন্য, পেটের জন্য খুবই ভালো। এটা আমাদের শরীরে ব্যাকটেরিয়া দু ধরনের হয়, একটা ব্যাকটেরিয়া মানুষের ক্ষতি করে, আর আরেকটা ব্যাকটেরিয়া যাকে অ্যাক্টেরিয়া বলা হয় চিকিৎসা বিজ্ঞানের ভাষায়, সেটা মানুষের শরীরের জন্য খুবই উপকারী, মানে পেটের যে গাট হেলথ যেটাকে বলি আমরা, হজম প্রক্রিয়া বা আমাদের শরীরে বিভিন্ন খাবার অ্যাবজর্ব হওয়ার জন্য অ্যাক্টেরিয়া প্রয়োজন, আর এই অ্যাক্টেরিয়া এই ধরনের পনিরে পাওয়া যায়। তা আজকে আমরা দেখব যে এই পনিরগুলো ঠিক কীভাবে বানানো হয়, তৈরির প্রক্রিয়াটা কী। আপনারা দেখতে পাচ্ছেন যে এটা একটা বড় হাঁড়ি। ভাইয়া এই হাঁড়িতে কত কেজি দুধ ধরে? 42 কেজি। চট করে হাঁড়িটা দেখে বোঝা যায় না, তার মানে এক মনের বেশি দুধ এখানে ধরে। এই অঞ্চলে আপনাদেরকে একটা কথা বলতে চাই যে এই অঞ্চলে কিশোরগঞ্জের অষ্টগ্রাম, এই অঞ্চলে গরু মহিষরা বেশিরভাগ সময়ই সবুজ ঘাস খায়, সবুজ ঘাস খেয়ে চড়ে বেড়ায়। তো যেখানে সূর্যের আলো এবং সবুজ ঘাস খাওয়ার কারণে, পর্যাপ্ত সূর্যের আলোর মধ্যে থাকার কারণে গরু মহিষের দুধে এক ধরনের মানে ক্রিম জমা হয়, ক্রিমের পরিমাণটা বেশি থাকে, আমরা যেটাকে ননি বলি। সেটা অন্যান্য এলাকায় ধরেন যদি ফার্ম করা হয়, ফার্ম আকারে যেই গরুগুলা আর কি পালন করা হয়, সেই ফার্ম আকারে করা গরুর চাইতে এই খোলাভাবে চড়ানো গরুতে ক্রিমের পরিমাণটা ভালো হয়, এবং সেই ক্রিমটা খুবই মানে পুষ্টিমানের দিক থেকে খুবই উঁচু মানের হয়। তো ওই দুধগুলো ওনারা এই মানে কালেকশন করে এই ধরনের হচ্ছে হাঁড়িতে জমিয়ে রাখেন। আপনারা কি নিজেরা মানে দুধটা কেনেন, না হচ্ছে আপনাদের নিজেদের গরু আছে, গরু মহিষ আছে, কিনাও পরে? এই যে এটারে প্রথম ভাঙিয়া পরে এটা হাত দিয়া আমি চাক্কা বানাই। এখন যে কাজটা চলছে সেটা হচ্ছে মানে ঠিক পনির তৈরির ইমিডিয়েট আগের কাজটা। এতক্ষণ ছানাটাকে ভাঙা হয়েছিল, সেই ছানাটাকে এখন আস্তে 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 হাত দিয়ে এই পানির ভেতরে এটাকে মোলায়েম করে জমাট বাঁধানো হচ্ছে আর কি, তিনি জমাট বাঁধাচ্ছেন। এই যে প্রক্রিয়াটা, এটা কিন্তু প্রায় 300 বছরের পুরনো, মানে ব্রিটিশ আমলের আগে, মুঘল আমল থেকে
এই অঞ্চলে পনির বানানো চলছে যা এক সময়ে সেই সময়ে শাসকরা খেতেন ব্রিটিশ সাম্রাজ্য যখন শুরু হয় তখন এই পনির ইউরোপেও রপ্তানি হতো এখন হয়তো সেই পরিমাণটা কমে এসেছে নানা সুযোগ সুবিধা ওনারা পান না আগের মতো প্রযুক্তির ছোঁয়া লেগে পুরনো কারিগররা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন কিন্তু শিল্পটা এখনও টিকিয়ে রাখার জন্য কেউ কেউ কাজ করে যাচ্ছেন আপনারা কত বছর ধরে এটা করছেন আমি করি 40 বছর ধরে পনির তৈরি পনির তৈরি করেন আপনার বাপদাদাও কি এই ব্যবসার সাথে ছিলেন আমার বাপ অবশ্যই আমার দাদা হকুরে গেছেন ওনার বাপ বর্তমানে আছে আচ্ছা আচ্ছা মানে ছোটবেলা থেকে আপনারা দেখছেন যে কিভাবে পনিরটা তৈরি হয় তাই না এই পনির আপনারা তো এটা তো রান্না করে খাওয়া যায় না না কাঁচাই খেতে হয় রান্না করে খেতে পারে রান্নাও করতে পারে রান্না করে গুস্তো দিয়ে খেতে পারে ভাজি করে খেতে পারে পোড়া দিয়ে খেতে পারে আচ্ছা সব জিনিসগুলো দিয়ে এগুলো খেতে পারে খাওয়ার কোনো কষ্ট নাই বাহ এই অগুণ খেতে পারবো আচ্ছা আচ্ছা অগুণ খেতে একসাথ বাহ সব তোলে একসাথ নরম খেতে একসাথ এই যে ছানা কাটা হচ্ছে ছানা কেটে এখন এই বাঁশের বাঁশ দিয়ে বানানো টুকরি টুকরিগুলোতে ঢোকানো হচ্ছে এই পদ্ধতিতে পানিটাকে ঝরিয়ে নিচ্ছেন তাই তো পানিটা ঝরে যাবো এই যে পানিটা হাঁড়িতে যে দুধ ছিল সে দুধ থেকে যে ছানাটা হয়েছে সে ছানা তো প্রথমে দলাই মলাই করে সফট করা হয় আর কি তারপরে এটাকে উনি একটু জমাট বাঁধিয়েছেন হাত দিয়ে আস্তে 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 নেড়ে নেড়ে একসঙ্গে করে এখন এটা এটার মধ্যে নেবেন আচ্ছা 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 তারপরে পানি ঝরিয়ে নেওয়ার জন্য এই বাঁশের টুকরিতে নেওয়া হচ্ছে পানি ঝরানোর সাথে সাথে এটা একটু সুন্দর শেপে আসবে যেটা আমরা দেখতে পাই রেডি পনির যেটা একদম গোল গোল করে একটা টুকরির সাইজ থাকে খুব সুন্দর লাগে দেখতে পিওর দুধ সেই দুধ থেকে তৈরি করা হচ্ছে এই পনির এই পদ্ধতি কিন্তু একেবারে মানে 300-350 বছর ধরে চলে আসছে এই প্রাচীন পদ্ধতি মানে এই পদ্ধতিতে ওনারা এইভাবে করে পনির তৈরি করছেন এই পুরোটাই হাতে করা হয় এখানে কোনো মেশিনের কাজ নাই এবং যারা বংশ পরম্পরায় পনির ব্যবসার সঙ্গে জড়িত তারা নিজের ফ্যামিলির কাছ থেকে মানে দাদার কাছ থেকে বাবা তার কাছ থেকে তার ছেলে এভাবে করে শিখে শিখে এই পনির তৈরি করে যাচ্ছেন তারা কেমন থাকে আপনাদের এখন লাভ কেমন থাকে হয় বেশি কিনে হলে লাভ হয় এলাকাতেই বিক্রি করেন না এখান থেকে ঢাকার বা অন্যান্য জেলা থেকে লোকজন আসে নিতে আসেনি তো আমিও মোবাইল করলে নিয়ে পালাই আচ্ছা মানে মোবাইলে হচ্ছে কেউ যদি আপনাকে অর্ডার করে তখন আপনারা ঢাকা পাঠায় দেন পাঠায় দিই সিলেট পাঠায় দিই সিলেট পাঠায় দিই আচ্ছা আচ্ছা বলি আমরা পাঠাইতাম সিস্টেম করে সিস্টেম করে আচ্ছা আপনারা এখান থেকে পাঠান আমাদের অষ্টগ্রাম ওকা না অষ্টগ্রামের মানুষ তো প্রচুর পনির খায় মনে হয় না প্রতি বাড়িতেই পনির খাওয়ার একটা চল আছে হ্যাঁ পনির খাওয়াতে অষ্টগ্রামের মানুষ পনির বেশি খায় আচ্ছা আচ্ছা বাইরের লোকজন চিনে কম খাইতে পারতেছে না আসলে এখানে যোগাযোগ ব্যবস্থার একটা বড় আছে আমরা আসার সময় খেয়াল করেছিলাম যে কিশোরগঞ্জ শহর থেকে অষ্টগ্রাম পর্যন্ত আসতে আমাদের প্রায় 4 ঘন্টার উপরে সময় লেগে গেছে তার মধ্যে ভেঙে ভেঙে আসতে হয় যানবাহন একবার নদী পার হয়ে আবার অটোতে করে তারপর আবার নদী পার হয়ে এভাবে করে ভেঙে ভেঙে আসতে হয় দূরত্বটা একেবারে কম না যে কারণে এগুলোর বাজারজাত করাটা একটু কঠিন অবশ্য এই অষ্টগ্রাম অঞ্চলে এই অঞ্চলে কিশোরগঞ্জ অঞ্চলে মানুষ হচ্ছে সকালের নাস্তায় বিকালের নাস্তাতেও পনির খায় পনির তৈরি করতে আপনাদের কত কেজি দুধ লাগে মনে করেন ভালো দুধ দিলে 11 কেজি দুধ দিলে 1 কেজি পনির হয় আর যদি তো দুধটাই হয় তো জায়গা 12 কেজি দুধ আচ্ছা আচ্ছা দুধ মানে পানি টানি না পাতলা আচ্ছা 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 মানে পুরো 11 কেজি খাঁটি দুধ থেকে 1 কেজি মাত্র পনির হবে এই অঞ্চল দুধের দাম কেমন আমি ধরি বর্তমানে আছে এখন এমএ কুচা বিক্রি হয় 80 টাকা সত্তর টাকা আমরাও তো জানা আমার দুধের দাম কমাইছে আপনারা 60 টাকা করে কিনুন 11 কেজি তাহলে কত দাঁড়াচ্ছে 660 টাকা হচ্ছে
কেনা পরে তারপর পরিশ্রম আছে এই বানিয়ে এগুলো আবার অপেক্ষা করতে হয় কবে বিক্রি হবে সেই পর্যন্ত তো কত করে বিক্রি করেন শেষে 800 টাকা 750 টাকা আচ্ছা আচ্ছা তার খুব বেশি লাভ আসলে থাকে না কারণ এই কষ্ট হিসাব করলে মানে দেখা যাচ্ছে যে 11 কেজি দুধ থেকে 1 কেজি পনে 660 টাকা 650 টাকাও যদি হিসাবে ধরি তাহলে 800 টাকায় বিক্রি করলে অল্প কিছু টাকাই থাকে আসলে পনিরটা খুব সুন্দর জমাট বেঁধে যাচ্ছে আস্তে আস্তে হাতের শেপে চাপে চাপে আস্তে 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 করে একদিকে সুন্দর শেপ চলে আসছে এখন আরেক দিকেরটা বানানো হবে যাক একটা পনির রেডি প্রায় আস্তে আস্তে এগুলা কি জমাট ধরবে তাই না একটা পনির হচ্ছে রেডি হয়ে গেছে দেখেন কাঁচা দুধ থেকে হওয়া পনির এই পনিরটা একদম প্রায় রেডি এখনো নরম তুলতুলে এখনো নরম অনেক সফট এখনো এটা বাতাসের সংস্পর্শে এসে আস্তে আস্তে হচ্ছে জমাট ধরে আর একটু শক্ত হবে শক্ত হয়ে একটু চাকা চাকা হবে যা পরে এই ছুরি দিয়ে স্লাইস করে করে খাওয়া যাবে এখনো কিছুটা পানি আছে সেই পানিটা ঝরে যাবে এইভাবে রাখলে দেখুন কথায় কথায় কতগুলো পনির বানানো হয়ে গেছে আমি একটু আলোতে যাই উঠানে এই যে দেখেন হাতে বানানো 8 গ্রামের পনির আপনাদের সাথে সাথে আমিও আজকে প্রথমবারই দেখলাম যে কিভাবে এই পনির বানানো হয় এখন কিন্তু অনেক ভারী ধরে রাখা যাচ্ছে না মানে কয়টা 5টা পনির প্রায় 5 কেজি 6 কেজি ওজন দেখবেন যে এখন পনিরটা একটু দেখাই ক্লোজে এখন কিন্তু আমি খানিকক্ষণ আগেই যেটা দেখছিলাম যে তুলতুলে সফট হয়ে গেছে কিন্তু এখন কিন্তু একদম অনেক হার্ড হয়ে গেছে শক্ত যে হাত আর দেবে যাচ্ছে না বাতাসের সংস্পর্শে এসে এই ছানাগুলো ছানা জমাট বেঁধে একেবারে শক্ত হয়ে গেছে এরপর এগুলো খুব সুন্দর করে স্লাইস করে করে খাওয়া যাবে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় দেখা যায় ফুটপাতে এবং বিভিন্ন দোকানেও এই পনির বিক্রি হয় কিন্তু সেটা কতটা খাঁটি তা নিয়ে প্রশ্ন আছে কারণ আসলে দুধ থেকে তৈরি না পাউডার দুধ থেকে তৈরি মানে গরু মহিষের দুধ থেকে তৈরি না পাউডার দুধ থেকে তৈরি সেটা নিয়ে একটা প্রশ্ন থেকেই যায় এবং সেই পনিরগুলোতে খুব ভালো একটা স্মেলও পাওয়া যায় না এই পনিরে খুব সুন্দর একটা স্মেল পাচ্ছি দুধের দুধ থেকে যে ছানার একটা স্মেল পাচ্ছি তো খাঁটি যদি বিবেচনা করি তাহলে 8 গ্রামে যে কয়েক ঘর খুব বেশি না এই জায়গার স্থানের কয়েকটা বাড়িতেই শুধু পনির তৈরি হচ্ছে এখন তো সেই পনিরগুলো মানে খাঁটি মানে নিশ্চয়তার দিক থেকে পুরোপুরি খাঁটি সে কারণে এখান থেকে যারা কালেক্ট করবেন তাদের কাছ থেকে সরাসরি যারা কালেক্ট করবেন তারা খাঁটি পনির খাঁটি দুধের তৈরি পনির পাওয়ার একটা নিশ্চয়তা পাবেন আর যদি দেখতে চান তাহলে অবশ্যই 8 গ্রামে কিশোরগঞ্জের 8 গ্রামে চলে আসবেন আমার নাম আম্বর আলী 8 গ্রামের বিখ্যাত পনির আমি 40 বছর ধরে তৈরি করতে আছি আমার বাড়ি কুতুব মজিদপাড়া আপনার মোবাইল নম্বর আছে দিলে আপনারা মোবাইল করলে আমাদের পনির পাওয়া যাবেন সারা দেশে পৌঁছে দিতে পারবো 4 কেজি কোন 5 কেজি কোন 10 কেজি কোন আমি পাঠাইতে পারবো আপনাদের ওই যে পনিরগুলো লবণ চারা আছে লবণগুলো আছে আপনার যা চাইবেন ডাব পনির চাইবেন ডাব পনির দিতে পারবো আপনারা যা লুচি খাইতে পারেন তা আমি নিজে তৈরি করি আপনার লুচি করে খাওয়াইতে পারবো এখানে দেখতে পাচ্ছেন এই বোতলে এটাতে আছে ঘি এখানে যে পনিরের যে পানিটা হচ্ছে সেই পনিরের পানিটা মানে পনির বানিয়ে ফেলার পরে যে পানিটা থাকে সেই পানিটা আপনারা সারা রাত ধরে রেখে দেন সারা রাত ধরে রেখে দিয়ে তারপরে উপরে একটা আস্তরণ পরে সরের একটা সর পরে সেই সরটা জাল দিয়ে এই ঘিটা তৈরি হয় মানে দারুণ একটা ক্রিমি 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 ঘি ঢালার সাথে সাথে পুরো ঘর
সুগন্ধে ভরে গেছে। যেটা সচরাচর যে আমরা ঘি খাই, সেই ঘি আমি এত ভালো স্মেল পাই না। অসাধারণ একটা স্মেল এই ঘিয়ের। আমরা যেটা খাই দুধ থেকে তৈরি, সরের ঘি হয়, ক্রিমের ঘি হয়, আর এটা হচ্ছে পনিরের ছানা থেকে যে ক্রিমটা হচ্ছে সেই ক্রিমের ঘি। এটা আপনারা কতটুকু মানে এক হাঁড়ি থেকে কতটুকু ঘি পান? ডেইলি। তারপরে একটু একটু করে জমিয়ে তারপরে এই ঘিটা করেন। এই ঘিটা কি বিক্রি করেন? বিক্রি করেন। কত টাকা করে বিক্রি করেন? 1500 টাকা কেজি, 2000 টাকা এমন হয়।